হ্যালো বিরন আজকে আমরা দেখব কীভাবে আপনি উইন্ডোজ ইলেভেনে পিএইচপি লেটেস্ট ভার্সন ইনস্টল করতে পারবেন এবং সেটি এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল অ্যাড করতে পারবেন তো জন্য আপনি প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নেবেন অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশান থাকা লাগবে তারপর আপনি লিখবেন পিএইচপি ডাউনলোড এরপর আপনি পেয়ে যাবেন পিএইচপি ডট নেট তো এখান থেকে লিঙ্কটি ওপেন করে নেবেন অথবা আপনি সরি সরি পিএইচপি ডট নেট ওপেন করে নিতে পারেন এবার আপনি

চাইলে ফলটাটি রিনেম করে নিতে পারেন তো রিনেম করার জন্য রাইট ক্লিক করবেন তারপর রিনেমে চাপ দিবেন তো আমি চালাস উইন্ডোজ ইলেভেন উইন্ডোজ টেন থেকে একটু ডিফারেন্ট কিন্তু বেশিরভাগ জিনিসই এক পাবেন তো রিনেম হয়ে গেলে এবার আপনি এটা রাইট ক্লিক করবেন তারপর কাট তারপর চলে যাবেন সি ড্রাইভে তারপর এখানে রাইট ক্লিক করবেন তারপর পেস্ট করে দিবেন এবারে ফোল্ডারটি ওপেন করবেন তারপর এইখান থেকে আপনি পাথ কপি করে নেবেন রাইট ক্লিক করে কপি তো এবার আপনি সার্চ করবেন এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল এখান থেকে অ্যাডভান্স ট্যাবের আন্ডারে এখানে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলস দেখতে পারবেন এটাকে একটা ক্লিক করবেন এরপর পাত এর চাপ দিবেন তারপর এডিট এবার নিউ তারপর যেটা কপি করেছিলেন সেটা এখানে অ্যাড করে দিবেন এবার ওকেতে চাপ দিবেন আর একবার ওকে চাপ দিবেন আরও একবার তো এখন আমরা দেখবো পিএইচপি ইনস্টল হয়েছে কিনা তো এর জন্য সিএমডি ওপেন করে নিবেন লিখবেন পিএইচপি স্পেস হাইপেন ভি অর্থাৎ ভার্সন সো এখানে দেখতে পাচ্ছেন পিএইচপি এইট পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান টু ইনস্টল করা আছে অর্থাৎ যেটা আমরা ইনস্টল করলাম মাত্রই তো এই স্লাসের মতো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে এটা লাইক দিবেন কোন ধরনের প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন